সবাইকে চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আমি আপনাদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফুটবলে কীভাবে শুট অন টার্গেট মাল্টি ধরে সাথে কর্নার এই দুটো মিলে অ্যাডজাস্ট করে মাল্টি ধরে কীভাবে অনেক টাকা আর্ন করতে পারবেন। আমরা তো অনেক মাল্টি ধরি, ওভার আন্ডার, টিম ওয়ান টু, এগুলো ছাড়া ডিফারেন্স একটা আমি আপনাদেরকে ধরাবো, ডিফারেন্স সম্পূর্ণ। সো আমার সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে আমরা এখানে মেনুতে চলে যাব, নিচে এখানে মেনু অপশন আছে, এটাতে যাব। যাওয়ার পরে বন্ধুরা আপনারা চলে যাবেন এখানে স্পোর্টসে, অর্থাৎ আমরা লাইভ ম্যাচে ধরবো না, লাইভ ম্যাচে ধরা যাবে না। সো আমি এখন স্পোর্টসের উপরে ক্লিক করব। করার পরে বন্ধুরা আমরা চলে যাব একদম ডিরেক্টলি ফুটবলে, আমরা এখন ফুটবলের উপরে ক্লিক করব। করার পরে আজকে এর ফাঁকে আরেকটা কথা বলে নিই, ফুটবল খেলা অনেকে সারা সপ্তাহ খেলতে চায়, মানে প্রতিদিন ফুটবল খেলবে, কিন্তু ওরা জানে না যে ইংলিশ লিগগুলো বা লা লিগগুলো ম্যাক্সিমাম টাইম হচ্ছে শনিবার আর রবিবারে বেশি থাকে, কারণ ওদের দেশে তখন বন্ধের দিন থাকে। আমাদের দেশে যেরকম শুক্র থাকে, শনিবার থাকে, ওদের এখানে শনি রবি থাকে। সো আপনারা শনি রবিতেই খেলবেন, অন্য দিন খেললে হারবেন, কারণ ভালো লিগ না হলে জিতবেন না। কথা না বাড়িয়ে যাচ্ছি, তো এখানে আসার পরে আপনি চলে যাবেন এখানে ফিল্টারে। এই ফিল্টারের কাজ হচ্ছে আপনি যদি চান যে আজকের দিনে খেলবেন, আজকের দিনে ম্যাচ খেলতে পারবেন, এক ঘন্টার ম্যাচও খেলতে পারবেন, আবার চাইলে আপনি 24 দিন পরের ম্যাচও খেলতে পারবেন। তো আমি এখানে ক্লিক করবো। এখন করার পরে আজকে যে আমি যে দিনটাতে করতেছি এদিন ছিল শুক্রবার, শুক্রবারে ম্যাচ নাই তেমন। সো আমি এখানে চলে যাব আপনাদের 7 দিনের, এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এই 7 দিনের এখানে আমি এখন ক্লিক করব। 7 দিনের এখানে ক্লিক, 7 দিনের এখানে ক্লিক করার পরে এখানে আপনারা আস্তে করে নিচের দিকে চলে যাবেন। এখানে ইংল্যান্ডের ম্যাচ আছে, ইংল্যান্ড লিগের ম্যাচ আছে, জার্মান আছে, স্পেন আছে, ইটালি আছে। তো আমি ইংল্যান্ডের এখানে ক্লিক করব। করার পর আমরা দেখব কোনটা খেলা যায়। আমরা এখন ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ খেলবো। সরি বন্ধুরা একটা কল চলে আসছিলো। তো আমরা এখানে চলে যাব হচ্ছে ইংল্যান্ড প্রিমিয়ার লিগে, অন্যটা না, ইংল্যান্ড প্রিমিয়ার লিগে আমরা ক্লিক করব। করার পরে দেখব, আমরা একটু ওয়েট করতে হবে। এখানে ভালো ম্যাচ আছে, যেমন আপনার 4 তারিখে ফুলহাম আর ম্যানচেস্টার ইউনাইটেড খেলা আছে, ব্রেন্টফোর্ড আছে, ওয়েস্ট হ্যাম আছে। সো আমরা প্রথমটা চলে যাব উপরে, এটাতে আসার পর আমরা চাপ দিব, দিলে ভিতরে ঢুকব। ঢুকার পরে বন্ধুরা আপনারা বড় টিমগুলোর ক্ষেত্রে আমি শুট অন টার্গেটটাকে বুঝিয়ে দিচ্ছি। শুট অন টার্গেট হচ্ছে আপনি যদি গোল করেন সেটা একটা টার্গেট, একটা আপনি যদি ফিনাল্টিতেও গোল দেন সেটা একটা, আপনি কর্নারে গোল দিলেও সেটা একটা, অর্থাৎ কয়টা হলো, 3টা। আবার আপনি গোল বারে মারছেন কিন্তু গোলই ঠেকায় ফেলছে সেটাও একটা টার্গেট, ঠিক আছে। অর্থাৎ গোল বার বরাবর যদি বল মারে সেটা গোলই ঠেকাক বা যে কেউ ঠেকাক, সেটা গোল হোক, সেটা হচ্ছে শুট অন টার্গেট। আর আপনি বল শুট দিলেন কিন্তু গোল বারের বাইরে গেল বা গোলের হাতে লাগে নাই, সেটা শুট অফ টার্গেট। আশা করি বুঝতে পারছি। তো শুট অন টার্গেটের জন্য আপনারা এই দিকে চলে যেতে হবে, দেখে আসছে কিনা 4 তারিখেরটা শুট অন টার্গেট। হ্যাঁ আছে, শুট অন টার্গেটে যে আছে এই যে এটার উপরে ক্লিক করবেন। করার পরে বন্ধুরা এখানে দেখেন টিম কোনটা বলো, এই ম্যানচেস্টার ইউনাইটেড। তো এই আমরা এই টিমটা নিব। এখন বলতে পারেন যে টিম বালুর সাথে শুট অন টার্গেটের সম্পর্ক কি। শুট অন টার্গেট মানে শুটটা কে নেবে, অবভিয়াসলি আপনার ভালো একটা প্লেয়ার নেবে। তো বড় যাদের টিম তারা কিন্তু ভালো প্লেয়ার কিনে। তো ম্যানচেস্টার ইউনাইটেডে ভালো প্লেয়ার স্ট্রাইকার আছে। সো আমি এখানে ম্যানচেস্টার ইউনাইটেড নিলাম। পরে চলে যাব ব্র্যান্ডফোর্ড আর ওয়েস্ট হামের, এটাতে বিশাল অর্ড, আপনারা এটা খেলতে পারলে সে পরিমাণ আর্ন করতে পারবেন। আমি এটাতে যাব। এখন আমি এটাতে যাওয়ার পরে দেখেন টিম যদি দুইটা সমান সমান হয় সেক্ষেত্রে শুট অন টার্গেট নেবেন না, কারণ
যে কেউ করতে পারে। এখানে কিন্তু টিম কিন্তু মোটামুটি সমান সমান, সো আমি এখানে ধরবো হচ্ছে কর্নার। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া কর্নার কীভাবে বুঝবো কোন দেশে কর্নার বেশি হয়। যেসব দেশে আপনার লং পাস খেলে যেসব টিমের স্ট্রাইকার ভালো, সেস্ট্রা স্ট্রাইকার না, কিছু স্ট্রাইকার আছে আপনার ডিবক্সে নিয়ে বল কেটে ব্যাক দেয়, আবার কিছু প্লেয়ার আছে এক পাশ দিয়ে ঢুকে যায়। যেমন এক্সাম্পল হচ্ছে আপনার ফ্রান্সের এমবাপ্পে আছে, সে কিন্তু বল টান দিয়ে ঢুকে, তার মানে কি সে কর্নার করবে। কিন্তু আপনি যদি স্টিলিংয়ের কথা বলেন ইংল্যান্ডের, তার মতো ওই সামসাবাজ দিয়ে হবে না, অর্থাৎ আপনাকে টিম বুঝে স্ট্রাইকার বুঝে ধরতে হবে। তো এখানে কর্নারে আমরা নিব, কর্নার এই লিগের মধ্যে বেশি হয়, তো আমরা বেশি ওয়ার্ড নিব না, মোটামুটি 9টা নিব। হ্যাঁ 9টা নিব, 1.3-তে 9টাতে ক্লিক করলাম, দেখেন আমার ওয়ার্ড অলরেডি 1.949 হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা আর ইংলিশ লিগ থেকে ধরবো না, এখন আমরা চলে যাব হচ্ছে আপনার স্পেনে চলে যাব, স্পেনের লা লিগাতে চলে যাব। এখানে ক্লিক করার পরে এই লা লিগার 12টা ম্যাচ আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বড় ম্যাচ একটা আছে উপরে, সেটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর ল্যাস পালমাস আছে, সো আমরা এটার উপরে ক্লিক করব। এখন আপনার এই লিগের মধ্যে, লা লিগের মধ্যে কিন্তু বড় টিম ছাড়া কিন্তু কর্নার কম হয়, এরা কিন্তু শেষরা, এরা শর্ট পাস খেলে, শর্ট পাসে কখনও কর্নার হয় না, কর্নার কম হয়, লং পাসে হয়। তো আমি এটার ক্ষেত্রে কর্নার ধরবো না, এটাতে আবার ইউলো কার্ডও আপনি ধরতে পারেন, কারণ এইসব দেশগুলোতে মারপিট বেশি হয়। তো আমরা তাও ধরবো না, আমরা শুট অন টার্গেটে যাব। এই শুট অন টার্গেট যাওয়ার পরে দেখেন বন্ধুরা এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ভালো টিম, সুয়ারেস খেলে, এটাতে আমরা ক্লিক করব, চাপ দিলাম, আমার অড 3 হয়ে গেছে। তো আমি এখন আপনাদেরকে বোঝানোর জন্য এটা ধরছি, এখন এই নিচে, সরি এর নিচে যে আছে আমরা 20 স্লিপ এখানে ক্লিক করব। করার পরে আপনারা এখানে চাইলে 3 অর্ডও ধরতে পারেন, আবার যদি বলেন যে ভাই আমি অ্যাকুমুলেটর না করে আমি এটা চেন মাল্টি করব, এখান থেকে চেন মাল্টি করা যায়, সেক্ষেত্রে আপনি অ্যাকুমুলেটর এখানে ক্লিক করলে এই যে চেন মাল্টি আছে, আপনি চাইলে চেন মাল্টি ধরতে পারবেন, সিস্টেম মাল্টি ধরতে পারবেন, অনেক অপশন আছে। তো চেন মাল্টিটা আজকে বুঝাই দিই, তো ধরেন আমি চেঞ্জ করলাম, করার পরে এখানে চেন মাল্টি করলাম, চেন মাল্টি করলে কিন্তু অড দেখা যাচ্ছে না, এটা কত তো কত পাবেন সেটা না। এখন চেন মাল্টির সিস্টেম হচ্ছে, ধরেন আপনি এটা জিতছেন এটাও জিতছেন, মাঝখানে এটা জিতেন নাই, আপনি লাভ করতে পারবেন না, তখন আপনাকে এটা লস দেখাবে। চেন মাল্টি হচ্ছে, চেনের বাংলা কি শিকল, একটা শিকলে যখন মাঝখানে ছিঁড়ে যায় নিচের অংশ পড়ে যাবে না, তো বেশি অংশ না থাকলে মালিকের লস না লাভ থাকবে, লস থাকবে, তার মানে মালিকের হাতে বেশি অংশ থেকে নিচের অংশ যদি পড়ে যায় তখন কোনো সমস্যা আছে নাই, তার মানে এটাও সেম। যদি চেন মাল্টির ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এটাও জিতেন এটাও জিতেন, আপনি এটা হারছেন আপনি উইন, আপনি এই দুইটার টাকা পাবেন, কারণ শিকলের বড় অংশ আপনার হাতে আছে, সামান্য অংশ চলে গেছে। তো আপনি এটা 5টা বানালেও 3টে নেবেন, 4টা 5টা জামা নিতে পারেন। আমি আশা করি বুঝাইতে পারছি, ভিডিওটা বড় হবে বিদায়, আর বুঝাচ্ছি না, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখলে আপনারা অনেক উপকৃত হবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।